হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপর ফের পুরো ভোট। সে কারণেই একদমই সময় নষ্ট করতে চাইছেন না তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। প্রচার থেকে শুরু করে সব কিছুই জোর কদমে চালাচ্ছেন, তার মধ্যে মনোনয়ন জমার মতো গুরুত্বপূর্ণ কাজও সেরে ফেলছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। আলিপুর জেলা সদর কার্যালয়ে নমিনেশন জমা দিলেন 131 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। আমি 131 নম্বর ওয়ার্ডে 4 বছর ধরে মানুষকে পৌর পরিষেবা দিয়ে এসেছি বিনা কাউন্সিলর হিসাবে। এবার কাউন্সিলর হয়ে পৌর পরিষেবা আরো বেশি করে পৌঁছে দিতে পারি। এবারের ভোটেই এই প্রথম ভোটে লড়া, এবার এই প্রথম ভোটে লড়া। আমি বিধানসভায় লড়েছি না, পুরসভার ভোটে এই প্রথম লড়া। তো সেই কি টার্গেট সামনে রাখছেন? আমি বললাম তো পৌর পরিষেবা আর কোনো কিছু না, কারণ 131 নম্বর ওয়ার্ডটাকে আমি একটা মডেল ওয়ার্ড হিসাবে রাখতে চাই, যাতে 144টা ওয়ার্ডের মধ্যে 131 নম্বর ওয়ার্ড সবার চোখে পড়ে। আপনি এমন ওয়ার্ডে ভোটে দাঁড়াচ্ছেন যেখান থেকে এর আগে মেয়র দাঁড়িয়েছেন, মেয়র নির্বাচিত হয়েছে দীর্ঘদিনের, আমার কোনো চাপই নেই, কারণ আমার সঙ্গে ওয়ার্ডের জনগণের অত্যন্ত ভালো সম্পর্ক। আমি জানি আমার 131 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকেই চায়, এবং আমি মানে 200 না 1000% বিশ্বাসে আমি চিনি। 108 নম্বর ওয়ার্ডের মনোনীত তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ মনোনয়নপত্র জমা দিলেন আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে। কর্মীদের উৎসাহ আবেগটাকে আটকানো যায় না, এসছে সবাই এসছে। আরও একটা ভোটে দাঁড়াচ্ছেন, কি টার্গেট সামনে রেখে? টার্গেট তো কাজ, উন্নয়ন আর উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, ওয়ার্ড শিফট হয়েছে, নতুন একটা ওয়ার্ডে গেছি, সেখানে গিয়ে উন্নয়নটাকে আরও মানুষ ঠিক। 102 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সীমা ঘোষের সাথে ট্রেজারি বিল্ডিংয়ে নমিনেশন জমা দিতে এলেন অরূপ বিশ্বাস। আমার সঙ্গে এখন হচ্ছে 102 নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সীমা ঘোষকে নিয়ে আমি এসেছি আজকে আমাদের টালিগঞ্জ যাদবপুরে সবাই জমা করতে। আমাদের তো একটাই টার্গেট, উন্নয়ন এবং মানুষের পাশে থাকা, যেটা 365 দিন আমরা করি। আমরা সারা বছর পড়াশুনো করি, মানুষের পাশে থাকি, তাই আমাদের কোনো চিন্তা নেই। যারা ভোট পাকিয়ে আসে, বড় বড় কথা বলে, তারপরে হারিয়ে যায়, তাদের খুঁজে পাওয়া যায় না, ওই ওদের জন্য একটা গানও তৈরি হয়েছে, তুম তো ঠেড়ে পারতেছি বাধা কে নিভাওগে। ওরা বাধা কোনো কিছুই মানুষের কাজ করবে না, আচ্ছা দিনের গল্প বলবে, কিন্তু মানুষের আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার, আজকে শাকসবজি কিনতে পারছে না, পুঁইশাকে হাত দিলে পুঁইশাক মানে আগুন লাগছে, এরকম অবস্থা। আজকে শাকসবজি কেনার ক্ষমতা গরিব মানুষ হারিয়েছে, এত দাম পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে। উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার উন্নয়নকে পথে করেই মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। 125 নম্বর ওয়ার্ডের মনোনীত তৃণমূল প্রার্থী ছন্দা সরকার মনোনয়নপত্র জমা দিলেন আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে। দিদি আজকে নমিনেশন জমা দিলেন, কি বলবেন? আজকে নমিনেশন জমা দিলেন, কি বলবেন? বেহালাবাসীর জন্য কি করতে চাইছে? বেহালাবাসীর জন্য মানে আমার 125 নম্বর ওয়ার্ড, 125 নম্বর ওয়ার্ডে এই অসন্তোষ জানিয়ে আপনি তো প্রচার শুরু করে দিয়েছেন, মানুষ কতটা সাড়া দিচ্ছেন, মানুষকে কি বার্তা দেবেন? স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। আপনি কতটা আশাবাদী? আশাবাদী আমি আশাবাদী 100%, কারণ দলটা আমার তৃণমূল, দলটা আমার তৃণমূল। দায়িত্ব পেলে, দায়িত্ব পেলে প্রথম কি কি করবেন? দায়িত্ব পেলে বললাম জল নিকাশিটা আমাদের 100% দিয়ে জল জমাটা সেটা অনেকটাই কভার হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটুকু আর যা পানীয় জল মোটামুটি আমাদের ওয়ার্ড সাজা। নিজের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে কি বলবেন? নিজের প্রতিদ্বন্দ্বী এখন আমি নামটা ঠিক কানে শুনতে পাই। 91 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বৈশ্যনাথ চট্টোপাধ্যায় আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন। কি বলবেন? খুব ভালো অনুভূতি, 91 ওয়ার্ড, সাধারণ মানুষ, তাদের স্বতঃস্ফূর্ততা দেখে
তাদের আমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখে, আন্তরিকতা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি 2005 সাল থেকে কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধিত্ব করার জন্য ইলেকশন লড়েছি। 2005 জিতেছি, 2015 জিতেছি, আবার 2021। আমার বিশ্বাস মানুষ আমাদের উন্নয়নকে প্রাধান্য দেবেন। যেভাবে কলকাতা পৌরসভার উন্নয়ন তৃণমূলের পৌর বোর্ডের আমলে হয়েছে, মমতা ব্যানার্জির সরকার যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য আমরা আশা করব মানুষ আমাদেরকে সমর্থন করবেন। 91 নম্বর ওয়ার্ডে জয়ের ব্যাপারে আমি 100% না, আমি 100% জেতার ব্যাপারে আশাবাদী। প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার আগে থেকে দেওয়াল লেখন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের। এই নির্বাচনে বিরোধীদের 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা ঘোষণা হওয়া মাত্রই প্রার্থীরাও জোর কদমে প্রচারে নেমেছেন। কলকাতা পুরসভার নির্বাচনে 144টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। পুরো ভোটে টিকিট পেয়েছেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ সহ 6 জন বিধায়ক। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে বসেন, তারপরেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় যুবক এবং মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। কলকাতা পুর ভোটে এবার 6 জন বিধায়ককে প্রার্থী করেছে শাসক দল। গতবারের 4 জন বিধায়ক ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, মলয় মজুমদার ও অতীন ঘোষ কাউন্সিলর হলেও 21-এর ভোটে তারা বিধায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু এবার এই 4 জনকে প্রার্থী করা ছাড়াও আরও 2 জনকে দলীয় বিধায়ককে কাউন্সিলর ভোটে লড়াইয়ে নামানো হয়েছে। প্রার্থী তালিকায় নাম রয়েছে তৃণমূল সাংসদ মালা রায়েরও। তৃণমূলের এবারের প্রার্থীদের মধ্যে 40 জন পুরুষ, মহিলা প্রার্থী 45 জন, তফসিলি জাতিভুক্ত প্রার্থী রয়েছেন 19 জন, সংখ্যালঘু প্রার্থী 23 জন। আগামী পুরসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে.কম।